আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শাকিরা সোফান বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের জোরালো ভূমিকা চেয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ পরিষদের প্রতিনিধি পরিষদের টম ল্যান্ডস হিউম্যান রাইটস কমিশন গেল 15 আগস্ট হিউম্যান রাইটস ইন বাংলাদেশ অ্যান্ড আপডেট শীর্ষক ভার্চুয়াল আলোচনায় আসন্ন নির্বাচন নিয়ে নিজেদের মত তুলে ধরেন বক্তারা এতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন ইনস্টিটিউট অব পিসের দক্ষিণ এশিয়া বিশ্লেষক জেফ্রি ম্যাকডো জানান জনপ্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের আস্থা ফেরাতে 2024 নির্বাচন গ্রহণযোগ্য করা খুবই প্রয়োজন বাংলাদেশের একটি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার ওপর নিষেধাজ্ঞার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও গুম তাৎক্ষণিকভাবে কমেছে বলে আলোচনায় দাবি করেন হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ গবেষক জুলিয়া ব্ল্যাকনার ও এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের লিয়াজো কর্মকর্তা আশরাফুজ্জামান ফুটবল আর্জেন্টিনার লিগে খেলবেন বাংলাদেশের জামাল ভুঁইয়া এদেশের প্রথম পেশাদার ফুটবলার হিসেবে ক্লাব সোলদামাতে নাম লিখিয়েছেন তিনি মাসে প্রায় $15,000 বেতনে দেড় বছরের চুক্তি বাংলাদেশের অধিনায়কের ফুটবল বাংলাদেশ থেকে আরও কয়েকজন ফুটবলারকে আর্জেন্টিনায় খেলানোর আশা করছেন জামাল ভুঁইয়া মানিক মাহমুদের রিপোর্ট কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সমর্থনে বাংলাদেশের ভক্তদের উন্মাদনার খবর পৌঁছে গিয়েছিল রাজধানী বুয়েন্স আইরেসে লাল সবুজের পতাকা উড়িয়ে এদেশের প্রতি সম্মান জানিয়েছিল আর্জেন্টাইনরা বাংলাদেশের ফুটবলের প্রতি বন্ধুসুলভ আর্জেন্টিনা এবার তাদের দেশের লিগে আমন্ত্রণ জানিয়েছে জামাল ভুঁইয়াকে প্রথমবার পেশাদার ফুটবলার হিসেবে আর্জেন্টিনার ক্লাবে খেলছে এদেশের কোনো ফুটবলার বিভিন্ন গুঞ্জনের পর অবশেষে আর্জেন্টিনার তৃতীয় বিভাগের ক্লাব সোলদে মায়োর সাথে দেড় বছরের জন্য চুক্তিবদ্ধ হন বাংলাদেশ অধিনায়ক প্রিয় ৬ নম্বর জার্সিতেই খেলবেন জেবি সিক্স সোলদে মায়োকে সাফল্য এনে দেওয়ার পাশাপাশি স্বদেশী আরও ফুটবলারকে বিশ্ব চ্যাম্পিয়নদের লিগে খেলার পথ তৈরি করে দিতে যান জামাল আমি এখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি বাংলাদেশের অনেক মানুষ আমাকে পছন্দ করে অনুসরণ করে আমি এখানে নিজের সেরাটা দেখাতে চাই যদি ভালো খেলি তাহলে হয়তো ভবিষ্যতে অনেক বাংলাদেশি আর্জেন্টিনায় খেলতে পারবে আমি অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছি নিজের এই অভিজ্ঞতা দিয়ে সোলদে মায়োকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো আশা করছি এ মাসেই 20 ও 25 আগস্ট নতুন ক্লাবের জার্সিতে মাঠে নামবেন জামাল ভুঁইয়া হংকং ভারত নেপালের লিগে খেলেছেন কাজী সালাউদ্দিন সাব্বির মনে মুন্না আসলাম মামুনুল নুরুল করিমরা তবে লাতিন আমেরিকায় এই প্রথম খেলছে কোনো বাংলাদেশি ফুটবলার মানিক মাহমুদ বাংলাভিশন স্পোর্টস ডেস্ক এছাড়া এখনকার মতো পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews এ এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে